হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা এই গরমে? বন্ধুরা, আজ আমরা কথা বলবো এগ ইয়ক অর্থাৎ ডিমের কুসুমের ব্যাপারে। এগ ইয়ক খুবই খারাপ, এতে ফ্যাট থাকে, কোলেস্টেরল থাকে, একদমই খাওয়া উচিত না, এমনটা কিছু লোক বলে থাকে, আর তোমরা শুনেই থাকবে, তাই না? আমাদের আজকের টপিক এটাই, সত্যি কি এগ ইয়ক খুবই খারাপ? এ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। কিন্তু একটা কথা তোমাদের বলবো, এতে তোমাদের বডি ভালো হোক অথবা না হোক, বাট তোমাদের বাড়ির আশেপাশের বা আমাদের জিমের পাশের কালুগুলুদের বডি ভালো হয়ে যাবে। ওরা তোমাদের দোয়া বা আশীর্বাদ দেবে, তাতে তোমাদের বডি ভালো হবেই, এটা গ্যারেন্টি। আসলে আমরা যখন জিম জয়েন করি তখন আমরা বেশি করে এগ খাই প্রোটিনের ঘাটতি পুরো করার জন্য। আর আমরা কাদের ফলো করি? যাদের সিক্স প্যাক, অ্যাবস, ডোলে সোলে একটু বড়ই হয়। তাই দেখে আমরা ইন্সপায়ার্ড হই, মুখে যতই আমরা না বলি কিন্তু মনে মনে অবশ্যই বলি আমাকে এর মতোই বডি বানাতে হবে। আর তাদের কাছে টিপস নেই, তাই না? কিন্তু আমরা এটাও জানি এইসব বডি বিল্ডারদের বেশিরভাগই গিয়ারের উপর ভরসা করেই বডি বানায়। আমি কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো না? তাহলে পড়ো দেখো। আর যারা গিয়ার ইউজ করে তাদের বডিতে কোলেস্টেরল সবসময়ই হাই থাকে। আর গিয়ার ইউজ করলে কোলেস্টেরল বাড়বেই বাড়বে, এটা তুমি মানো অথবা না মানো, এটা রিয়াল ফ্যাক্ট। এটা একটা কমন সাইড ইফেক্ট যারা গিয়ার ইউজ করে তাদের জন্য। আর এই সময় যখন কোলেস্টেরল লেভেল প্রথম থেকে হাই থাকে তখন তারা যদি এগ ইয়ক খায় তাহলে খাওয়ার ফলে কোলেস্টেরল আরও বেড়ে যাবে, ফলে তারা এগ ইয়ক খায় না। আর আমরা তাদেরই ফলো করি, আমরা সাদা পাটটা খাই আর ইয়েলো পাট অর্থাৎ এগ ইয়কটা কালুগুলিদের জন্য ছেড়ে দিই। বন্ধুরা, একটা কথা তোমরা ভালোভাবে শুনে রাখো, তোমরা তোমাদের ডায়েট থেকে কোলেস্টেরল নাও অথবা না নাও, আমাদের বডি 2000-3000 mg কোলেস্টেরল ডেইলি বানায়। তোমরা ভেবে দেখো, যদি কোলেস্টেরল এতই খারাপ হবে তাহলে আমাদের বডি নিজে থেকে এটা কেন বানাবে? একটু ভাবো, গুগল সার্চ করো তো। কোলেস্টেরল কেন বানায়? কোলেস্টেরল আমাদের শরীরের ভেতরে হিলিংয়ের কাজ করে আর হরমোন লেভেলকে ব্যালেন্স করে। কোলেস্টেরলকে নিয়ে অনেক স্টাডি হয়েছে, দেখা গেছে যখন আমরা ডায়েট থেকে কোলেস্টেরল নিই তখন আমাদের বডি নিজে থেকেই কোলেস্টেরল প্রোডিউস করা কমিয়ে দেয় ব্যালেন্স করার জন্য। আমাদের শরীরের মেকানিজম সত্যি অসাধারণ। স্টাডিতে এটা দেখা গেছে যখন আমরা এগিয়ে খাই তখন আমাদের বডিতে গুড কোলেস্টেরল HDL ইনক্রিজ হয়। আর তোমরা তো জানোই HDL যেটা গুড কোলেস্টেরল, আর্টারিস থেকে ব্যাড কোলেস্টেরলকে লাত মেরে বার করে দেয়, তো এটা বডিকে সুস্থ রাখতে অনেকই হেল্প করে। 2013-তে কম করে 30টা স্টাডি হয়ে গেছে এটার উপর, সবেতে একটা কমন ছিল, যদি আমরা ডায়েটরি সোর্স থেকে কোলেস্টেরল ইউজ করি তাহলে হার্ট হেলথের উপর কোনো রকম খারাপ প্রতিক্রিয়া পড়ে না। তো বন্ধুরা, চলে এবার বলি ফ্যাটসের কথা। এগ ইয়কের মধ্যে ফ্যাটস থাকে, হ্যাঁ সত্যি ফ্যাটস থাকে, 60% ফ্যাটস যেটা এগ ইয়কে থাকে সেটা আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ হেলদি ফ্যাট। তোমরা বিশ্বাস করছো না, গুগল করে নাও। আর বাকি যা ফ্যাট থাকে সেটা হলো RDA রেকমেন্ডেন্সের আন্ডার। আমরা যদি 4টে এগ ইয়ক খাই তাহলে RDA যে ডেইলি রেকমেন্ডেশনে তা 25% পুরো হয়, তো এটা কোনো ভয়ের ব্যাপার নয়। বন্ধুরা, তোমরা তো জানো এগকে সুপারফুড বলে, এগ ইয়ক ছাড়া এগ সুপারফুড কখনোই হবে না, এটা তোমরা বুঝে নাও। এটা পুরো এগ, তার মধ্যে 90% নিউট্রিশন থাকে এগ ইয়কের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আর এটা আমরা ফেলে দিই। এগ ইয়কের মধ্যে 2.5-2.7 gram প্রোটিন থাকে, এর মধ্যে থাকে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার, জিঙ্ক, থায়ামিন, আয়রন, ফসফরাস, ওমেগা 3, ভাইটামিন এ, ভাইটামিন ডি, ভাইটামিন B12, ভাইটামিন 5, ভাইটামিন B6, ভাইটামিন E, ভাইটামিন K আর বায়োটিন। আর তোমরা তো জানোই বায়োটিন হেয়ার, স্কিন অ্যান্ড নেলসের জন্য খুবই ভালো। আর বন্ধুরা, এতে থাকে লুসিন, নাম তো শোনাই হোগা। লুসিন হলো BCAA অর্থাৎ ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিডের একটা পার্ট, যেটা মাসল প্রোটিন সিনথেসাইজকে বাড়িয়ে দেয় অর্থাৎ মাসল গেন। তো বন্ধুরা, তোমরা যদি মাসল গেন করতে চাও, বডি বানাতে চাও, তো এগের সঙ্গে দোস্তি করতে হবে। তো কোশ্চেন এটাই, আমরা সারাদিনে কটা ডিম খাবো? কিছু লোক তো 36টা পর্যন্ত ডিম খায়। তো বন্ধুরা, অনেক বেশি ডিম খাওয়া কিন্তু ক্ষতিকারক,
শুধু এটা ডিমের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ে যাওয়া ক্ষতিকারক। বন্ধুরা, তোমরা যারা বেশি অ্যাক্টিভ অর্থাৎ ওয়ার্কআউট করো, তারা 4 থেকে 6টা এগ খেতে পারো। আমি হোল এগের কথা বলছি, আর এটা খাওয়াও দরকার। কিন্তু যারা ওয়ার্কআউট করো না, শুধু টিভি দেখো আর ফেসবুক টুইটার করে সময় কাটিয়ে দাও, দিল পে মতলে ইয়ার, তারা 1 থেকে 2টার বেশি ডিম খাওয়ার কোনো প্রয়োজন নাই। সো বন্ধুরা, তোমরা যদি হাইলি অ্যাক্টিভ থাকো তাহলে 6টা ফুল এগ কোনো ব্যাপার নয়। আর যারা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট, তারা হার্ট পেশেন্ট অর্থাৎ হার্ট রিলেটেড কোনো প্রবলেম আছে, তারা ডিম খাওয়ার আগে ডক্টরের সঙ্গে কনসাল্ট অবশ্যই করে নেবে। আর এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো। আর এই ধরনের ফিটনেস রিলেটেড আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, আর সাথে সাথে বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। তাতে কী হবে, নতুন ভিডিও যখন আমি আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সব থেকে প্রথমে। তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে নাও, ভিডিও লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে পরের ভিডিওতে।